ভবানীপুর বিধানসভার 82 নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির মন্ডল শ্রেয়ের প্রেসিডেন্ট অনির্বাণ চ্যাটার্জি। সেখানে একটি স্ট্রিট কর্নার থেকে তিনি মুখ্যমন্ত্রীকে বার্তা দিলেন, সাহস থাকলে নন্দীগ্রামে নয় ভবানীপুর থেকে লড়ে দেখান। আমাদের ভবানীপুরের এবার মূল স্লোগান হচ্ছে হাই হাই, একই হলো ভবানীপুরের মেয়ে নন্দীগ্রাম পালিয়ে গেল। যে মানুষটাকে 5 বছর একবারও ভবানীপুরে দেখা যায়নি, সে কোন মুখে ভোট চাইতে আসবে? ওই জন্য একজন বাসি বুড়ো মালকে এখানে দিয়ে গেল, নিজে পালিয়ে গেল। এখানের ভোট উন্নয়নের ওপর এখানে যে ইনচার্জ ছিলেন মিস্টার ববি হাকিম, উনি এখানের জন্য কি করেছেন এবং কি না করেছেন তার ওপর এখানে ভোট হবে। মানুষ ভোট এবার বেছে দেবে, এবং এখানে ওনাকে জানিয়ে দিতে চাই বিজেপি কিন্তু কম নয়, এখানে ঘরে ঘরে বিজেপি। সুতরাং মুখ্যমন্ত্রী জানতে পেরে বুঝতে পেরে এখান থেকে পালিয়ে গেছে। প্রথম ফেজের নির্বাচন আগামী কয়েকদিনের মধ্যে হবে। বর্তমানে আমাদের যিনি মুখ্যমন্ত্রী, যাকে আমরা পিসি বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয়েতে এখান থেকে চলে গেছেন। তিনি বুঝতে পেরেছেন তার নিশ্চিত হার, তার জন্য তিনি ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে পালিয়ে গেছেন। আমরা যারা ভবানীপুরের বাসিন্দা, যারা মুখ্যমন্ত্রীর এই নির্বাচনী কেন্দ্রে 71, 73, 82 নম্বর ওয়ার্ডে বসবাস করি, যারা বিজেপির পতাকা বুকে নিয়ে চলি, তারা অঞ্চলের পরিস্থিতি জানি। আমরা জানি এখানকার বুথগুলোর কী অবস্থা। অঞ্চলের জনগণ, ব্যবসায়ী, যারা শিল্পপতি আছেন, যারা সাধারণ জনগণ, প্রত্যেকেই এই তৃণমূলের অত্যাচারে তিতিবিরক্ত। আমরা জিতবো, মিনিমাম 20,000 ভোটে জিতবো। উনি একটা ওয়ার্ডের ওপর নির্ভর করে রয়েছেন, 77 নম্বর ওয়ার্ড। দেখবো 77 নম্বর ওয়ার্ডে কী করে উনি এবার লিড পান, কারণ ওখানকার মণ্ডল আমি অনির্বাণ চ্যাটার্জি। ওনাকে ওপেন চ্যালেঞ্জ, জিতে দেখান তৃণমূল প্রার্থীকে, উনি জিতিয়ে দেখান। নিজে তো হারের ভয়ে পালিয়ে গেলেন। ইলেকশনকে মোটিভ করে আমরা যতটা গ্রাউন্ডে নামতে পারি, যতটা আমাদের মানে এজেন্ডাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারি, ততটা আমরা ভাবি যে মানুষকে বুঝিয়ে আমরা আমাদের পক্ষে করতে পারবো। ভোট দেবেন, দেখে দেবেন, এখানে যদি প্রিমিয়ার আসে সবার ভবিষ্যৎ নষ্ট করবেন, এবং আপনার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করবেন। এখানে না পাবেন কলার মাঠ, না পাবেন চাকরি, না পাবেন সম্মান।